দলীয় কোর কমিটির বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। মঞ্চে দুই মন্ত্রীর উপস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো তৃণমূলের। বৈঠক চলাকালীন বেরিয়ে গেলেন ব্লক সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্ত্রীদের সাফায় কোন্দল মিটে যাবে। আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। কোর কমিটির বৈঠকে মন্ত্রীরা মঞ্চে আসতে বৈঠক থেকে বেরিয়ে আসেন ব্লক সভাপতি ও তার অনুগামীরা। বৃহস্পতিবার বসিরহাট লোকসভার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বসিরহাট টাউন হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন বসিরহাট সাংগঠনিক জেলার 10টি ব্লকের 9টি ব্লকের ব্লক সভাপতি উপস্থিত থাকলেও ছিলেন না হারোয়া ব্লক সভাপতি। এদিন মন্ত্রীরা বৈঠকে ঢুকতেই হল ছেড়ে বেরিয়ে যান ব্লক সভাপতি। তার দাবি, তাকে মঞ্চে ডাকা হয়নি। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই বিষয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, গণতান্ত্রিক দলে সব ছোটখাটো মান অভিমান হতেই থাকে, তবে সব মিটেও যাবে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, সাংগঠনিক বৈঠকে সকলেই ছিলেন, সব পদাধিকারীরা ছিলেন, কিছু মান অভিমান থাকে, ওটা ছোট বিষয়। তা আমরা এমনি মাঝে মাঝে সাংগঠনিক মিটিং করি, লোকসভা তো সামনে আছেই, তো লোকসভা বলে না সারা বছরই আমাদের সাংগঠনিক মিটিং হয়। তা সাংগঠনিক মিটিং আজকে করলাম, এখানে সবাই ছিল, সব এমএলএদের ডাকা হয়েছিল, প্রধান থেকে শুরু করে সেই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন আধিকারিক, ব্লক প্রেসিডেন্ট, ওদের ডেকে একটা ছোট করে মিটিং করলাম সদীয় লোককে। শোনেন, ওইসব ব্যাপারে মানবিমান দলে থাকে ওটা কোনো বড় ব্যাপার না, বসে আলোচনা করে লোকসভা ভোট যখন হবে, ঘোষণা হবে, দেখবেন বসিরহাট জিতবে, অনেক ভোটে জিতবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। আবারও প্রকাশ্যে এলো তৃণমূলের কোন্দল। কোর কমিটির বৈঠকে মন্ত্রীরা মঞ্চে আসতে বৈঠক থেকে বেরিয়ে আসেন ব্লক সভাপতি ও তার অনুগামীরা। বৃহস্পতিবার বসিরহাট লোকসভার কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বসিরহাট টাউন হলে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন বসিরহাট সাংগঠনিক জেলার 10টি ব্লকের 9টি ব্লকের ব্লক সভাপতি উপস্থিত থাকলেও ছিলেন না হারোয়া ব্লক সভাপতি। এদিন মন্ত্রীরা বৈঠকে ঢুকতেই হল ছেড়ে বেরিয়ে যান ব্লক সভাপতি। তার দাবি, তাকে মঞ্চে ডাকা হয়নি। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল। এই বিষয়ে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, গণতান্ত্রিক দলে সব ছোটখাটো মান অভিমান হতেই থাকে, তবে সব মিটেও যাবে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, সাংগঠনিক বৈঠকে সকলেই ছিলেন, সব পদাধিকারীরা ছিলেন, কিছু মান অভিমান থাকে, ওটা ছোট বিষয়। তা আমরা এমনি মাঝে মাঝে সাংগঠনিক মিটিং করি, লোকসভা তো সামনে আছেই, তো লোকসভা বলে না সারা বছরই আমাদের সাংগঠনিক মিটিং হয়। তা সাংগঠনিক মিটিং আজকে করলাম, এখানে সবাই ছিল, সব এমএলএদের ডাকা হয়েছিল, প্রধান থেকে শুরু করে সেই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন আধিকারিক, ব্লক প্রেসিডেন্ট, ওদের ডেকে একটা ছোট করে মিটিং করলাম সদীয় লোককে। শোনেন, ওইসব ব্যাপারে মানবিমান দলে থাকে ওটা কোনো বড় ব্যাপার না, বসে আলোচনা করে লোকসভা ভোট যখন হবে, ঘোষণা হবে, দেখবেন বসিরহাট জিতবে, অনেক ভোটে জিতবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।